সম্মেলন যদিও এমনিতে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা হয়েছে, এর মধ্যে এটা আনুষ্ঠানিকভাবে হয়নি। তো শুরুতেই আপনাদের সকলকে, মিডিয়ার সমস্ত বন্ধুদের বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার কথা বলা শুরু করার আগে কয়েকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। ত্রিপুরার গণতন্ত্র কিভাবে চলছে দেখুন। আজকে তেলিয়ামুড়া মহকুমার এই ইয়েতে সাউন্ডটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তেলিয়ামুড়া মহকুমার মোহর ছড়াতে পূর্বঘোষিত এবং প্রশাসনের আগাম অনুমতি নিয়ে আমাদের একটা কর্মসূচি ছিল। এটাকে বানচাল করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা আমাদের দেশের রাষ্ট্রপতি দল কিছু গুন্ডা তো এসছেই, কিভাবে মহিলাদেরকেও যে এই গুন্ডামির কাজে না সেখানে রাস্তা নামিয়ে দিয়েছে। আরো দেখুন, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিতে যাচ্ছি। আমাদের যে কর্মসূচি তার প্রায় আধা কিলোমিটার আগে এ বিজেপির 60-70 জন লাঠিয়াল সামনে কিছু মহিলা এদেরকে দিয়ে সামনে পাঠিয়ে দিয়েছে। আর পুলিশের জল কামান যারা একটা কর্মসূচিকে বন্ডল করবে, রাষ্ট্রীয় দলের কর্মসূচি, এদের কোনো বাধা না দিয়ে জল কামান নিয়ে আমাদেরকে আটকাবার জন্য রাস্তায় চলে এসছে। দেখুন তাদের চেহারা তো, এটা শুধু আজকে মোহর ছড়া না, এটা আজকে সারা ত্রিপুরার যে দস্তুর রাষ্ট্রবাদী দলের রাষ্ট্রবাদী কর্মসূচি এ রাজ্যের মধ্যে শুধু একনায়কতন্ত্র চলবে, অন্য কোনো দল তাদের মিছিল মিটিং কর্মসূচি কিচ্ছু করতে পারবে না, দায়রে জোরে তারা আটকাবে। আর পুলিশ তারা যাতে মার না খায় এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এদের সামনে এসে যারা কর্মসূচি করবে এদের সামনে এসে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, কেন এই ঘটনা, কেন ভারতীয় জনতা পার্টি আজকে 49 মাস তাদের সরকার চলছে, আর মাত্র 11 মাস বাদে বা তার আগেও হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচনে তাদের পরীক্ষা দিতে হবে জনগণের সামনে। তো সেই সময়তে শাসক দল তারা নিজেদেরকে অতীতে তাদের সেরকম চেহারা না হলেও, অতীতে তাদের সেরকম ভূমিকা না হলেও কত বেশি তারা ভদ্র, গণতান্ত্রিক, জনদরদী এবং জনগণের কাছে দায়বদ্ধ এবং আরো সহানুভূতিশীল এটা হওয়ার কথা ছিল। এটা না হয়ে সর্বত্র বেপরোয়া এরকম ভাবে যে এই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মিছিল মিটিং এর উপরে দিন দুপুরে, এটা কোনো যে এই পেছন থেকে বা অন্ধকারে ঢিল ছোড়া এরকম না, একেবারে নিজেদের পতাকা নিয়ে লাঠি সুটা নিয়ে দা কিরিস নিয়ে পুলিশের সামনে দা উচিয়ে দেখাচ্ছে এই ইয়ে হবে,
কেন করতে বাধ্য হচ্ছে। আমি সব ঘটনা বলবো না, বলা দরকারও নেই, কারণ প্রতিদিনই আপনাদের সংবাদপত্রে, ইলেকট্রনিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনারাও এগুলো তুলে ধরছেন। আমি শুধু তারই কয়েকটা এই সময়টার কতগুলো ঝলক আমি তুলে মানে বলবো এখানে। আমি ধন্যবাদ জানাবো শিশুবাদে এ রাজ্যের মিডিয়াকুলকেও, যেমন আজকে একটা কাগজে লিখেছেন শুধু রেগাতে রেগাতে অনিয়ম অর্থাৎ দুর্নীতি। এই যে কদিন আগে, এই মাস পয়লার আগে আপনারা দেখেছেন 12 ঘন্টা ছামানোর ভিডিওকে গোবিন্দবাড়ির লোকরা তালা মেরে রেখে দিয়েছিল। বিজেপির নেতাদের নামে সমস্ত ওয়ার্ক অর্ডার বের করে কাজ না করিয়ে টাকা লোপাট করছিল, এটা ছামানো না। এটা হলো যে একদম সাদা মাটা যে কারচুপি করে লুট করা। এবং আজকে প্রতিবাদী কলাম পত্রিকাকে আমি ধন্যবাদ জানাব, তারা লিখেছেন যে সরকারের বদান্যতায় আরডি ডিপার্টমেন্ট, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দপ্তর চালান, সেখানে তাদের অপদার্থতার কারণে এই রাজ্যের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতাহীনতা তার কারণে 221 কোটি টাকা হাপিস হয়েছে, অর্থাৎ পায়নি, রাজ্য বঞ্চিত হয়েছে, রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে। ট্যাট, এই সরকার বলছে যুবকদের জন্য যে এই মুখ্যমন্ত্রী ওই সেন্ট্রাল ইউনিভার্সিটি সূর্যনগরে গিয়ে শুরু করেছে, এখন প্রায় প্রত্যেক কলেজে অন্যায়ভাবে শিক্ষা দপ্তরের, উচ্চশিক্ষা দপ্তরের এই অধিকর্তা তাকে পাঠিয়ে সেখানে প্রিন্সিপালদের দিয়ে প্রায় জোর করে বাধ্য করিয়ে ছাত্রদেরকে মুখ্যমন্ত্রী বক্তব্য শোনার জন্য বাধ্য করা হচ্ছে। আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে তাদের একজন বসংবত অযোগ্য একজন এই শিক্ষাবিদকে ভাইস চ্যান্সেলর করে বসিয়েছেন, তাকে দিয়ে তো ওই মুখ্যমন্ত্রীর প্রয়াত বাবার নামে ওই আমাদের দেশের অন্যতম স্টেডিয়াম এমবিবি স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সেখানে টেনিস বল খেলিয়ে এখানেও বাধ্য করাচ্ছে, ছাত্ররা যেন সেখানে যেতে বাধ্য হন। তো এরকমভাবে সেখানে ছাত্রদেরকে বলানো হচ্ছে যে তোমরা প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা দেখো, মন কি বাত দেখো, প্রধানমন্ত্রীর টুইট দেখো, মুখ্যমন্ত্রীর টুইট দেখো। কে দেখবে প্রধানমন্ত্রীর টুইট? মুখ্যমন্ত্রীর টুইট তো হলো অসত্য, মন ঘরা, লোক ঠকানো, এবং এদেশের মানুষকে কিভাবে প্রলোভিত করবে এবং নানা ধরনের অসত্য তথ্য দিয়ে তাদের মনকে, তাদের মস্তিষ্ককে বিকৃত করে তাদেরকে ডাইভার্ট করবে, কে দেখবে? এবং একেবারে হাস্যাস্পদ হয়ে সেখানে এমন সমস্ত কথা বলছেন যে এই আমাকে পছন্দ করো কিনা, এবং মানে ব্যক্তি প্রচার। কিন্তু বাস্তবে কি হচ্ছে আপনারা দেখেছেন, ট্যাটে যারা পাস করেছেন তারা বলেছে, একটা সময়তে আমরা দেখেছি আপনাদের মিডিয়াতে এসছে মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলছেন, আমি তো চাকরি দেওয়ার জন্য তৈরি, আমার হাতে 20,000 চাকরি তৈরি হয়ে আছে। কিন্তু উপযুক্ত কোথায়? উপযুক্ত লোক নাই, কোয়ালিফাইড লোক নাই। এখন ট্যাটের যারা পাস করা ছেলেমেয়েরা, এদের মধ্যে আপনাদের মধ্যেও থাকবেন কেউ কেউ যারা চাকরি না পেয়ে এখন এই এই সাংবাদিকতার পেশায় টেম্পোরারি হলেও অনেকে যোগ দিতে বাধ্য হয়েছেন, এদের জন্য কোন ব্যবস্থা সেখানে নেই। হাসপাতালগুলোতে নার্স নেই, প্যারামেডিক্স নেই,
মুমূর্ষু রোগী মারা যাচ্ছে, কিন্তু পাস করে সে নিজের পয়সায় নিজের ঘাট থেকে পয়সা খরচ করে জিএনএম এএনএম তার সাথে আরও নানা ধরনের যারা এই মানে ল্যাবে কাজে জানেন এরকম দক্ষ এদের অফার দেওয়া হচ্ছে না। বহু শূন্য পদ পড়ে আছে এবং আপনারা দেখছেন আরেক মন্ত্রী প্রায় প্রতিদিন এই সাংবাদিক সম্মেলন করছেন, মানে কতটুকু যে নির্লজ্জ হতে পারে, বেহেয়া হতে পারে। প্রতিদিন সংবাদপত্র খুললেই যে পানীয় জলের জন্য রাস্তা রুখু হচ্ছে, রেগার মজুরির জন্য রাস্তা রুখু হচ্ছে, রাস্তা মেরামত নেই রাস্তা রুখু হচ্ছে, এক একটা জায়গায় যে এবছর হ্যাঁ কালবৈশাখীর সময়তে হয় দুই চার ঘন্টা, আমরা যখন সরকারে ছিলাম তখনও বিদ্যুৎ এই সরবরাহ বন্ধ হয় না, এরকম না হয় হতেই পারে এটা, কিন্তু সেরকম কালবৈশাখী তো এখনো হয়নি এবছর এতে। সেরকম এক এক জায়গায় বিদ্যুৎ চলে গেলে পরে দশ দিন পনেরো দিন বিশ দিন মানুষ অতিষ্ঠ হয়ে রাজপথ এই দখল করছেন, রাস্তা রুখু করছেন, আর মন্ত্রী বাহাদুর আগরতলা বসে বসে ঠান্ডা ঘরে বসে বলছেন মিশন মোডে কাজ হচ্ছে। মিশন মোডে হলো মানুষের অর্থ গায়েব করা, উন্নয়নের টাকা অন্যদিকে ডাইভার্ট করা, এ রাজ্যের মানুষের অধিকার হরণ করা, চাকুরি এই প্রার্থী যারা এদেরকে হতাশার অন্ধকারে ঠেলে দেওয়া, এবং যার ফলশ্রুতি আজকে আমাদের রাজ্যে অস্বাভাবিক মৃত্যু, ভালো ভালো ছেলে মেধাবী ছেলে মেয়ে শহর এবং গ্রাম একাকার, ড্রাগ, এগুলো কিসের লক্ষণ? একদিক থেকে এই পরিবেশ তৈরি করার কারণে উঠতি বয়সে যুবকরা তার শিকার হচ্ছেন, এটা না হওয়াই বাঞ্ছনীয়, আমাদের সবাইকে সতর্ক করা দরকার। আরেক দিকে হলো যে শাসক দলের যারা এই পেটুয়া বাহিনী, এদেরকে দিয়ে এই গাঁজা চাষ গাঁজা পাচার প্রায় প্রতিদিন যা ধরা পড়ছে আর যত পাচার হচ্ছে এই ধরা পড়ার সংখ্যা তার একশো ভাগের এক ভাগও না, বলা যেতে পারে নেশা সামগ্রীতে ত্রিপুরাজ্য ভাসছে, যার জন্য এই বিপ্লব দেব সরকারের নীতি দায়ী, তাদেরই কার্যকলাপ দায়ী, তাদের যে অপদার্থতা দায়ী। এ রাজ্যে বিগত চার বছরে যে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, শুধু ওই কিছু রং এই কি বলে রঙের প্রলেপ দেওয়া, পুরনো সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ড লাগানো, এটা ছাড়া আর শুধু মন্ত্রীদের ছবি ছাপিয়ে ফ্ল্যাক্স ছাপিয়ে আজগুবি সমস্ত স্কিম যা মানুষের কাছে পৌঁছই না, এরকম করা ছাড়া কিছুই হয় না। কাজেই সেই জায়গায় মানুষ অতিষ্ঠ, এবং বিরোধীরা যদি সেই জায়গাতে কোনো জনসভা করে কথা বলে, এটা কৃষক হোক, এটা খ্যাত মজুর হোক, এটা ছাত্র সংগঠন হোক, এটা যুব সংগঠন হোক, বা কোনো রাজনৈতিক দল, এই আক্রমণ শুধু আমাদের উপর হচ্ছে বলছি না, সবার উপর আক্রমণ হচ্ছে। কাজেই কোনো দল যাতে কথা বলতে না পারে, কোনো দল যাতে মিছিল না করতে পারে, কোনো দল যাতে মিটিং না করতে জনগণের কাছে, তাহলেই এদের আরও খুলশা হবে, আরও বেশি তারা উলঙ্গ হবে। কাজেই তার জন্য আজকে বলা যেতে পারে একদিক থেকে যে পুলিশকে সাথে নিয়েই আজকে আমরা যেখানে প্রোগ্রাম করেছি কল্যাণপুর, হয়তো অনেকে চিনেন, এই সরি মোহরছড়া, তেলিয়ামোড়া থেকে খোয়াই নদীর যে পূর্ব পার থেকে আমরা প্রায় পাঁচ শতাধিক লোক নারী পুরুষ আমরা মিছিল করে গিয়ে ডুববো, আমরা ঘণ্টাখানেক প্রোগ্রাম করবো, এইভাবেই আমাদের পারমিশন ছিল।
গত তিন চার দিন ধরে শুনছিলাম সেখানকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী ওই এলাকাতে আমাদের এই প্রোগ্রাম বানচাল করার জন্য নানা ধরনের এই সমস্ত প্রস্তুতি তারা নিচ্ছে। তবু আমার মনে হয়েছিল যে না, একজন মাননীয় বিধায়ক হয়তো সম্বিত ফিরবে, শুরু শুরুর দিকে যা হয়েছিল এখন করবেন না। কিন্তু দেখা গেল যে রেগার মজুরি দেবেন নাম, এর নাম দিয়ে কিছু লোককে জড়ো করলো। যখন শুনল যে এদের কাজ করতে হবে সিপিএমের মিছিল আটকানো, তখন অনেকে চলে গেছেন, অনেকে চলে গেছেন, এবং তারা মোহরছড়া এলাকার লোকও নন। কেউ বাগান বাজারের, কেউ এই কল্যাণপুরের, বিভিন্ন জায়গা থেকে যারা এই বিগত চার বছরের সমাজদ্রোহী কাজের সাথে হাত মিশিয়েছেন এবং সামনে কিছু মহিলাকে রেখেছেন বলে স্বচ্ছ ভারত অভিযান। আরে, হঠাৎ করে আজকে স্বচ্ছ ভারত অভিযান বলা নেই, কওয়া নেই, ভালো। স্বচ্ছ ভারত অভিযান যদি হয় ডাক দিক, আমরাও যোগদান করব, খারাপ কর্মসূচি নয়। বাজার সাফ সুতরো রাখতে হবে, পাড়া সাফ সুতরো রাখতে হবে, তো ভালো কাজ। কিন্তু শেষ পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযানের নামে এরা এসে আমরা যে রাস্তা দিয়ে মিছিল করে ডুবব এই মোহরছড়া বাজারে, তার প্রায় আধা কিলোমিটার সামনে এসে রাস্তাতে এসে দাঁড়ালো এবং সাথে পুলিশ। আমি গতকালই পুলিশের আইজি অরিন্দ্রনাথকে ফোন করে বলেছিলাম যে এই কেন্দ্রে গত চারটা বছর ধরে এরা এরকমভাবে সন্ত্রাস চালাচ্ছে, আমাদের কোনো প্রোগ্রামই সেভাবে করতে দিচ্ছে না, আমি আপ্রেহণ করছি, ব্যবস্থা নিন। সম্ভবত আইজি ল অ্যান্ড অর্ডার সাহেব তিনি উপলব্ধি করেছেন। আমি দেখলাম বিজেপির এই যে লোক জড়ো করেছে তারা 70-80 জন, অন্তত তার চার গুণ হবে পুলিশ সিআরপিএফ, চার গুণ হবে। কিন্তু কিছু পুলিশ অফিসার পাঠিয়েছেন মেরুদণ্ডহীন, এই কটা গুন্ডার কাছে নত জানো হয়ে কোথায় তাদেরকে সরাবে, কোথায় তাদেরকে এই বিরত করবে। আমি বললাম যে না, ঠিক আছে, তারা যদি স্বচ্ছ ভারত অভিযান করবেন তাহলে স্বাগত, প্রয়োজনে আমরাও আমাদের কর্মসূচি শেষ করে আমরাও যোগদান করব তাদের সাথে, তাদেরকে বলুন রাস্তা ছেড়ে দিতে, না স্বচ্ছ ভারত অভিযান করবেন, আমাদের রাস্তা ছাড়বেন না। তো আমরা শেষ পর্যন্ত দেখলাম যে না, আমাদের প্রায় 500, এবং এই সময়তে 500 মানে প্রায় সবাই যুবক, এদেরকে যদি ছেড়ে দিই চলো যাবো আমরা বাজারে, একটা কুরুক্ষেত্র যুদ্ধ হবে, যেই মার খাক, বিজেপির সমর্থক লোক মার খেলে তারাও আমাদেরই লোক, আমাদের সমর্থক লোক যদি মার খায় আমাদেরই লোক। অনেক কষ্টে, অতি কষ্টে এই 500-এর অধিক লোক যারা বিভিন্ন দূর এলাকা থেকে এসছে এদেরকে সামলিয়ে কোনো রকমে আজকের এই প্রোগ্রামটা রাস্তার উপরে আমাদের কর্মসূচিটা করে আমাদের ফেরত আসতে হয়েছে। এবং এই কাপুরুষের দল আমাদের এই লোকজন যখন ফিরে যাচ্ছিল তখন বাজারের উপরে তারা আমাদের চারজন লোককে আমাদের প্রচণ্ডভাবে মেরেছে, তাদেরকে আমাদের তেলিয়ামরা হাসপাতালে এনে চিকিৎসিত করতে হয়েছে। এই হলো আজকে ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলার চিত্র। গতকাল আপনারা শুনেছেন একই ধরনের বিশালগড় মহকুমা, এখানে আমাদের সমর্থক এদেরকে ধরে ধরে এনে বলছে পদ ত্যাগ করতে হবে, পদ ত্যাগ না করলে পরে বাড়িতে আক্রমণ হবে। কি রাজত্ব চলছে এগুলো! আমি আপনাদেরকে এই আহ্বান করেছি এই কথাগুলি বলতে। আমরা চাই শৃঙ্খলা, চাই, আমরা নিজ হাতে আইন তুলে ধরতে চাই না, কিন্তু শাসক দল
তারা যেন এটা মনে রাখে, আমাদেরকে বাধ্য না করে। শুধু আমাদের কেন, অন্যদেরকেও, অন্য দলের উপরেও হয়েছে। এখানে কংগ্রেস দল এদের প্রোগ্রাম করতে গেছিল এই কদিন আগে এমবিইউ কলেজের দিকে, এটা আপনাদের ক্যামেরাতে আছে এগুলো। অর্থাৎ এই রাজ্যের মধ্যে অন্য রাজনৈতিক কোনো দলকে তারা কোনো কর্মসূচি করতে দেবে না। কাজী আমি আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং তাদের পরিচালিত সরকার, বিশেষ করে সরকারের প্রধান মাননীয় বিপ্লব কুমার দেবকে আজকে জানাতে চাই, আমরা শৃঙ্খলাবদ্ধ পার্টি, আমরা সংবিধানকে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু এইভাবে চলতে থাকলে পরে মানুষ সংবিধানের প্রতি আস্থা হারাবে, প্রশাসনের প্রতি আস্থা হারাবে, তখন নিজের হাতে নিজের অধিকার এটাকে সুনিশ্চিত করার জন্য যখন দায়িত্ব গ্রহণ করবে তখন আপনি সামাল দিতে পারবেন না। মানুষ তৈরি হচ্ছে। দ্বিতীয় কয়েকটা কথা বলতে চাই আরো, যে এই রাজ্যে কেমন পর্দাটা সরাই যা, তাহলে পর্দাটা এমন টাইমে গেল, একটু আসো কারেন্টটা আইও।